গাড়িটা এখানে রেখে দিয়ে আমি দাদাকে ডাকতে গেছিলাম অফিসে, তে এসে দেখছি গাড়ি কাজটা ভুল। এটা কোন জায়গা? এটা বিসি রোড। কি কোনখানে হামলা হয়েছে, মানে কিভাবে হলো, কি কাজ, কোথাকার কাজ ভেঙেছে? পিছনে গাড়ির পিছনের কাজটা ভেঙে গেছে। কি দিয়ে ভাঙা হয়েছে? একটা ইট পড়ে আছে গাড়ির সামনে, তো একদম স্টারিং এর কাছে সিটের উপরে, ড্রাইভার সিটের উপরে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে, আমি যখন গেলাম গাড়িটা লক করে, ওখানে কিছু ছেলে বসেছিল, গাঁজা বা মদ দিয়ে সব খাচ্ছিল, খেয়াল করিনি আমি অতটা কিছু। রোজ তো এরকম টাইমে আসি ভাইকে নিয়ে যাই, আজকে যেমন রোজকার মতো আজকেও এসছি, এসে নিয়ে গেছে, দেখছি এসে আসার সময় দেখছি এরকম অবস্থা। কত টাকা লোকসান হয়েছে? তো দেখতে হবে গ্যারেজে নিজে, শোরুমে নিজে কত টাকা ছিল। মোটামুটি তাও একটা, মোটামুটি 10-15 হাজার টাকা তো লাগবে মনে হচ্ছে। আর কোথায় ক্ষতি হয়েছে কাজ ভাঙা ছাড়া? ভেতরে তো কিছু জিনিসপত্র ছিল, সেগুলো তো নেই গো, টাকা পয়সা ছিল নেই গো। পেছনে তো এখানেও তো ইট বেড়েছে। কি মনে হচ্ছে, কোনো ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কিছু? এটা তো বলতে পারছি। থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। গাড়ি কার? গাড়ি দাদা। দাদা মানে কি নাম? রনি, তোসির রহমান। এখানে কি গাড়ি রেখে আপনারা রয়েছি জানেন? এটা কটার সময় ঘুরেছে বলে আনুমানিক? আমি তো 9:30 সময় গাড়িটা রেখে এখান থেকে গেছি, 9:30 থেকে 10:30 মধ্যে হয়েছে, আমার 10:30 সময় বেরিয়ে এসছি। আপনার নাম কি? আমার নাম এস কে কুতু। আপনি কি গাড়ি ড্রাইভার? হ্যাঁ, এখন গাড়ি বলবো। লাইটটা কেন? লাইট একটা কম হবে।